बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसिड प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। बाबा जिरारे आमार आल्लाहर नबीर प्रति दुरूद पड़लाम। এই দুরুদ পড়লে আমাদের আমলনামায় কি হবে কি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটু জানার প্রয়োজন আছে কি নাই বলেন সকলে। আল কাউলুল বদিন নামক কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা শেখ আহমদ বিন মানসুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের পর তিনার একজন সঙ্গী ताके स्वप्न जोगे देखलें तिनी में सिराज शहरेर मेहराबेर मस्जिदेर मध्य तिनी जान्नाती लेबास परिधान करे माथाय मणिमुक्तार मुकुट सज्जित अवस्थाय तिनी दाड़िये आछेन। এই ঘটনা দেখি তিনার সঙ্গী তিনাকে বললেন, হে বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা এই সম্মান কেন দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে জান্নাতি লেবাস পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বর্ণের তাজ মাথার মধ্যে আমার মণিমুক্তার মুকুট পরিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। কি জন্য করেছেন সেটা আমি জানতে চাই। তিনি বললেন, আহমদ বিন মানসুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার জমিনে আমার বন্ধু আল্লাহর প্রিয় रसूलेर प्रति जीवदशाय जिंदगीर जीवने मुहूर्त आल्लाहर नबीर प्रति अत्यंत ताजिम निये अत्यंत माया निये आल्लाहर प्रिय रसूलेर प्रति आशिक रसूल होये सेई नबीर प्रति दुरूद पड़ताम। एजन्य आल्लाह रब्बुल आलामीन आमाके ओई लेबास एबं माथार मध्य मणिमुक्तार मुकुट परिये आमार आल्लाह रब्बुल आलामीन आमाके जान्नाते प्रवेश करिये दियेछेन। बाबा सुबहानल्लाह आस्ते बोलले হবে না তো। সুবহানাল্লাহর ফজিলত অনেক। পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। যে অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে এই পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। আল্লাহ পাকের আসমান থেকে জমিনে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় সেভাবে আল্লাহ তাআলার নেকি तमाम পৃথিবীর জমিনে আল্লাহ পাক ভরপুর করে দেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সকলে বলেন নবীর চরণে এতে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণে এতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণে এতে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণে এতে সারা জীবন আমি। কারা থাকতে চায় নবীর প্রেমিক রসুলের প্রেমিকেরা, যারা তথাকথিত নামদারি আলেম সমাজের লাবাস পরে কোরআন হাদিসের মাঠে নবীর বয়ান করছে, হাজার টাকা পকেট হাতিয়ে নিচ্ছে, অথচ রসুলের সারে বিরোধিতা করছে। ঠিক কিনা বলে? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রথম নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরে কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে, এদের কানকে বধির করে দিয়েছে, এদের চক্ষুকে আল্লাহ পাক পর্দা দ্বারা ঢেকে দিয়েছে। এরা রাসূলের শান খুঁজে পাবে না, রাসূলের তাজিম দেখবে না, রাসূলের ইজ্জত তারা পাবে না। একমাত্র কারণ কি? একমাত্র তাদের কারণ হচ্ছে বিদেশ থেকে তাদের কিছু টাকা পকেটে পড়ে, এজন্য তারা রাসূলের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আমরা নবীর প্রেমিক, আমরা রাসূলের শান সারা বাংলায় বুলন্দ করে মনকে উজাড় করে রাসূলের শানে আমরা রাসূলের ইজ্জত শানে রিসালাত নিয়ে আমরা কথা বলতে চাই, রাসূল ওলিয়া আউলিয়া کرامদের শান নিয়ে কথা বলতে চাই। আল্লাহ পাকের সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা মানুষকে দিক নির্দেশনা দিতে চাই। ঠিক কিনা বলুন? আমরা সেই পথের কথা বলে থাকি। আর তারা কিভাবে রাসূল বিদ্বেষী, বিদ্বেষ অর্থাৎ নাপাকি বক্রতা মানুষের অন্তরে ঢুকাবে, রাসূলের প্রতি কৃপণতা, রাসূলের সম্মানের প্রতি বক্রতা নাপাকি মানুষ অন্তরে ঢুকাবে, সেই চিন্তা তাদের সব সময় তাদের জ্ঞানের ভিতরে প্রভাব করতে থাকে। আল্লাহ পাক এদেরকে যেন সঠিক হেদায়েত যেন আল্লাহ পাক এদেরকে নসিব করে। সকলে বলুন আমিন। আমরা মহব্বতে রাসূলের শানে পড়ি। নবীর চরণে এতে সারা জীবন আমি থাকব, নবীর চরণে এতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, ও নবীর চরণে এতে সারা জীবন আমি। সকলে মহব্বতে পড়ুন বাবা। নবীর চরণে এতে সারা জীবন আমি, নবীর চরণে এতে সারা জীবন আমি। বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও বলেন বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণে এতে সারা জীবন আমি, ও নবীর চরণে এতে সারা জীবন আমি। লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব, ও বলেন লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব, ও নবীর চরণে এতে সারা জীবন আমি। সকলে বলেন মনের জ্বালা যাবে আমার যেদিন নবীকে আমি দেখব, ও নবীর এতে সারা জীবন আমি নবীর চরণে এতে সারা জীবন আমি আমরা নবীর চরণে থাকতে চাই কি চাই না अवश्य रसूलेर प्रेमिक रसूलेर कदमे थाकतेई होबे ठीक किना बोलें दुश्मन रसूलरा कखनो रसूलेर पक्षे थाकबे ना सारा जीवनेर एक बिरोधिता करे जाबे ठीक किना बोलें कारण तारा शुधु बेदात आर शिरकेर फैक्टरी निये तारा बसे आछे किछु होले बेदात आर फतुआ आर आमार कथा ना बाड़िये एखाने आमि आपनादेर खिदमते दुआ निये आमि बिदाय निच्छि। আসসালামু আলাইকুম। सबाई आमाके दुआ करबेन ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।